অযোধ্যা রাম মন্দিরৰ পৰা অহা অক্ষত চাউল আমন্ত্ৰণ পত্ৰ অযোধ্যাৰ ভগৱান শ্ৰী ৰাম মন্দিৰৰ ছবি প্ৰতিটো ঘৰলৈ পঠিয়াবলৈ অভিযান আৰম্ভ হৈছে। বিশ্ব হিন্দু পৰিষদৰ সদস্য, হিন্দু জাগৰণ মঞ্চকে ধৰি বিজেপিৰ সদস্যসকলে অযোধ্যাৰ ৰাম মন্দিৰৰ পৰা অক্ষত প্ৰসাদী চাউল বিতৰণ কৰাৰ লগতে মন্দিৰ দৰ্শনৰ নিমন্ত্ৰণী পত্ৰ প্ৰদান কৰিছে। অহা 22 জানুৱাৰীত অযোধ্যাত ৰাম মন্দিৰৰ উদ্বোধন কৰিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। কাছাৰ বিজেপিয়ে আৰম্ভ কৰিছে ঘৰ ঘৰ যাত্ৰা অভিযান। 15 জানুৱাৰীলৈকে চলি থাকিব এই অভিযান। অযোধ্যাৰ নৱনিৰ্মিত ৰাম মন্দিৰ দৰ্শন কৰিবলৈ সনাতনী হিন্দুক নিমন্ত্ৰণ জনাই ঘৰে ঘৰে গৈ ৰাইজক অযোধ্যাৰ পৰা হালধি আৰু ঘিউৰ অক্ষত প্ৰসাদী চাউল বিতৰণ কৰিবলৈ আৰম্ভ কৰিছে বিজেপিৰ কৰ্মীসকলে। হালধি চাউলৰ লগতে নতুনকৈ নিৰ্মাণ কৰা ৰাম মন্দিৰ সন্দৰ্ভত বাংলা ভাষাত লিখা প্ৰচাৰ পত্ৰিকা দুৱাৰে দুৱাৰে দিয়া হৈছে। যিহেতু উদ্বোধনী দিনটোত সকলোৱে তাত উপস্থিত হ'ব নোৱাৰিব, সেয়েহে সকলোৱে নিজৰ ঘৰৰ পৰাই উদ্বোধনী উৎসৱ উদযাপন কৰিবলৈ অনুৰোধ জনোৱা হৈছে পত্ৰৰ জৰিয়তে। পাঁচটা প্রদীপ কমসে কম। ঠিক আছে, আর যেদিন 22 তারিখ যেদিন উদ্বোধন নিব, এই দিন গড় অন্ত সন্ধ্যার সময় কমপক্ষে 5টা। এটা অযোধ্যা থেকে নিমন্ত্রণ পত্র আছে। হ্যাঁ, একটা মন্দির প্রতিষ্ঠা হবে 22 জানুয়ারি। আপনারা ওই দিন একটা, আমরা অকাল দিওয়ালি পালন করতাম, ঘরটাকে একটু সাজাইতাম, 5টা প্রদীপ কমসে কম, মোমবাতি না, প্রদীপ আমরা তুলসীর তলায় দিতাম। আর সকালবেলা যখন আমরা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হইব প্রধানমন্ত্রীজির হাতে, এদিন আমরা মাতৃমন্দির বড় স্ক্রিন লাগাইনি। আপনারা যদি পারেন ওইখানে যাইতেন, এখানে রাম নাম একটা আমরা যদি কীর্তন করতে পারি এই ব্যবস্থা আমরা করছি। আর ভগবান রামের আশীর্বাদে আমরা সবার জীবন সুন্দর হইতো এই আশীর্বাদ। 22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের যাদের রামলালার প্রতিষ্ঠা হওয়ার সুযোগ, এই দিনে আপনারা সবার ঘর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রামের প্রার্থনা হয়েছে নিমন্ত্রণ দেওয়ার লেগে আর অযোধ্যার তাও পাঠিয়ে দিয়েছে আশীর্বাদ ছিল সবার ঘর আমার রাস্তা। জয় শ্রী রাম, জয় শ্রী।